हरे कृष्ण। नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले अपन सकल के जाना सुस्वागतम। आशा करी अपनारा प्रत्येके भगवान बा ईश्वर कृपाय भलो आछेन, सुस्थ आछेन। भलो अपन थाकते ही एर कारण प्रतिदिन न्याय भिडियो तैरी करा। आज अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक एक विषय नहीं आलोचना करब एवं ता हलो जे कोनो शुक्रवार दिन आपनारा आपनादेर मानी बैगे रेखे दिन एई आठटी जिनिसेर मध्य जे कोनो एकटी अर्थ जेखान थेकेई होक आपनादेर हाते आसबे एवं एई जिनिसगुलो जदि आपनारा मानी बैगे राखते पारेन ताहले किन्तु मा लक्ष्मी आपनादेर जीवन थेके कखनोई विदाय नेबे ना, सारा जीवन उनार कृपा दृष्टि किन्तु आपनादेर उपर थाकबे। तबे एई क्रियाटी किन्तु आपनादेरके शुक्रवार दिन करते हबे। पुरुषेरा ए जिनिसगुलिर मध्य जेकोनो एकटी जिनिस राखबेन निजेर मानी बैग बा पार्स वालेटे एवं महिलारा निजेदेर पार्से एगुलि किन्तु रेखे दिते पारेन। आपनादेरके एई सातटी जे सातटी बा आठटी जिनिसेर कथा बोलबो राखार जन्य सेगुलोर मध्ये जेकोनो एकटी राखले चलबे। एर फले देखबेन आपनारा अर्थके आकर्षण करते पारबेन, दारिद्रता आपनादेर काछ थेके दूरे सरे जाबे এবং এগুলি অত্যন্ত শুভ জিনিস। মনে বিশ্বাস রেখে আপনারা যদি উপায়টি করতে পারেন তাহলে সাত দিনের মধ্যে কিন্তু আপনারা একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন, অর্থনৈতিক পরিবর্তন। হ্যাঁ, এবং খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেনই পাবেন। সুপ্রিয় বন্ধুরা, একথা সত্য যে আমাদের প্রত্যেকের কিন্তু অর্থের প্রয়োজন। এমন কোনো মানুষ নেই যার অর্থের প্রয়োজন পড়ে না। টাকা পয়সা আজকের দিনে সবার প্রয়োজন এবং এই টাকার জন্য আমরা প্রত্যেকেই দিন রাত কঠোর পরিশ্রম করে থাকি। তবুও দেখবেন বেশিরভাগ মানুষের কাছে, বিশেষ করে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাদের হাতে কিন্তু কখনোই অর্থ কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে না, কারণ তাদের ভাগ্য তাদের সঙ্গ দেয় না। তবে এমন কিছু শাস্ত্রীয় বিধান রয়েছে, উপায় রয়েছে, সেগুলি যদি মেনে চলেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা কিন্তু পাবেন। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কয়েকটি জিনিসের কথা বলবো, সেগুলি যদি আপনারা নিজেদের পার্স বা মানি ব্যাগে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত সুফল আপনারা জীবনে পাবেন। টাকাকে আকর্ষণ যেমন করতে পারবেন, ঠিক তেমনই কিছু দিনের মধ্যেই আপনারা কিন্তু প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যেতেও পারেন। এবং এই জিনিসগুলি মানি ব্যাগে থাকলে জীবনে কখনো অর্থের কমতি হয় না। দেখুন বন্ধুরা, একথা সত্য যে এই অর্থের কারণেই কিন্তু সম্পর্ক নষ্ট হয়, পরিবারে মানসম্মান থাকে না, ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করার জন্য দেখবেন দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এবং এই অর্থের কারণেই অনেকেই আছেন যারা অসৎ পথ অবলম্বন করেন তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য। কিন্তু অসৎ পথ অবলম্বন করে কখনোই খুব একটা ভালো থাকা যায় না, সেইরূপ মানুষদের জীবনে প্রচুর কষ্টের সম্মুখীন হতে হয়। আজ এমনই একটি জিনিসগুলি আপনাদেরকে জানাবো, সেগুলি যদি আপনারা রাখতে পারেন ঠিকঠাকভাবে তাহলে কিন্তু আপনারা নিজেদের অর্থ ভাগ্যকে নিজেদের পরিবর্তন করতে পারবেন। অনেকেই দেখবেন অর্থ প্রচুর রোজগার করেন কিন্তু সেই অর্থকে সঞ্চয় করতে পারেন না, কোনো স্কোপ নেই অনেকের অর্থ ইনকাম করার। তারা আজকের এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। এই সমস্যাটি যাদের রয়েছে, যাদের হাতে একেবারেই অর্থ বা টাকা পয়সা থাকে না, তারা এই ভিডিওটি দেখুন। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বাস্তুশাস্ত্র অনুসারে এমন কয়েকটি জিনিসের কথা বলবো, সেগুলি যদি মানি ব্যাগ বা পার্সে রাখতে পারেন তাহলে কিন্তু পকেট কখনোই খালি হবে না, অর্থের আনাগোনা আপনাদের জীবনে হবে, মানি ব্যাগ আপনাদের অর্থতে পরিপূর্ণ থাকবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে কোন জিনিসগুলি আপনারা মানি ব্যাগে রাখতে পারবেন অর্থকে আকর্ষণ করার জন্য। সে সম্পর্কে দেখুন বন্ধুরা, প্রথমেই যে জিনিসটি আপনাদেরকে মানি ব্যাগে রাখার জন্য বলবো সেটি হলো অসত্য গাছের পাতা। আমাদের হিন্দু ধর্মে অসত্য এবং তুলসী এই দুটি গাছকে অতি পবিত্র গাছ বলে অভিহিত করা হয়েছে, তথা এই দুটি গাছের আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী পূজাও করা হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে
যে মানি ব্যাগে সবসময় যদি আপনারা অসত্য গাছের পাতা রাখতে পারেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হওয়া অনেকাংশেই সম্ভব। এছাড়াও এই পাতাটি নিজের মানি ব্যাগে রাখলে দারিদ্রতার করাল ছায়া আপনাদের জীবনে কখনোই পড়বে না, টাকা পয়সা সর্বদাই মানি ব্যাগে পরিপূর্ণ থাকবে। এক কথায় বললে আর্থিক সংকট থেকে আপনারা কিন্তু খুব সহজেই রেহাই পেয়ে যাবেন। দ্বিতীয়ত, কোনরূপ রূপোর কয়েন, আগে হ্যাঁ বন্ধুরা আপনারা এই রূপোর কয়েন যে কোনো হতে পারে, আপনারা কেউ হয়তো আত্মীয় স্বজন বা আপনার কোনো গুরুজন ব্যক্তি বা হয়তো মাতা পিতা বা কেউ হয়তো আপনাদেরকে গিফট করেছে বা উপহার দিয়েছে বা হয়তো আশীর্বাদ স্বরূপ আপনাদেরকে এই রূপোর কয়েন হয়তো দিয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রূপোর কয়েনটিও নিজের মানি ব্যাগে রাখতে পারেন। শাস্ত্র মতে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জিনিসটি মানি ব্যাগে রাখলে অর্থের কমতি কখনোই হবে না, এবং রূপো বা সোনার কয়েন, গোল্ড কয়েন যদি আপনারা মানি ব্যাগে রাখতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনাদের উপর ওনার আশীর্বাদ বিদ্যমান থাকবে। এরপর তৃতীয় জিনিসটি হলো চাল। শাস্ত্রে চাল এবং টাকা পয়সাকে সমানভাবে মর্যাদা দেওয়া হয়েছে, যার কারণে বন্ধুরা চাল মানি ব্যাগে রাখার একটি বিশেষ মূল্য রয়েছে। যদি আপনি আপনার মানি ব্যাগে মোটামুটি 5-6 দানা চাল রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়তি খরচা জীবন থেকে অনেকাংশেই দূরে সরে গেছে, তথা সংসারে বাজে খরচ কমবে, আপনারা অর্থকে জমাতে পারবেন, যার ফলে আপনারা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি জীবনে একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন যদি অর্থ একবার সঞ্চয় করতে পারেন। একথা সত্য যে অর্থ রোজগারের থেকেও বড়ো কী জানেন, অর্থকে ধরে রাখা, সঞ্চয় করা। সুতরাং অর্থ রোজগার করবেন ঠিকই, তার সঙ্গে জানতে হবে যে কীভাবে অর্থকে ধরে রাখা যায়, সঞ্চয় করা যায়, এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। চতুর্থ যে বস্তুটি আপনাদেরকে মানি ব্যাগে আমি রাখতে বলবো সেটি হলো লাল রঙের কাগজ। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একটি কাগজ বা কাপড়কে চারকোনাভাবে কেটে নেবেন, এই লাল কাপড়টিকে আপনারা চৌকা করে মুড়ে নিজের মানি ব্যাগে রেখে দিবেন। এমনটি করলে দেখবেন আপনাদের এটা একটা পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা, অনেকেই যারা জানেন তারা এই টোটকাটি করেন এবং তারা ফলও পেয়েছেন। আপনারা যদি এই কাপড় বা কাগজটিকে মানি ব্যাগে রাখতে পারেন তাহলে কিন্তু অর্থ এতে আকর্ষণ হয়, অর্থকে আপনারা আকর্ষণ করতে পারবেন এবং নিজের কাছে ধরে রাখতে পারবেন। এবং বিশেষ করে এই জিনিসটি যদি আপনারা মানি ব্যাগে রাখতে পারেন তাহলে কিন্তু অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে, একেবারেই আপনারা অর্থের কারণে বসে থাকবেন না, একটা ইনকাম আপনাদের কিন্তু হবে। এরপর পঞ্চম, আপনারা একটি বিশেষ জিনিস কিন্তু এই মানি ব্যাগে রেখে দিতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। দেখুন অনেকেই যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন, যেরকম ধরুন কাকিমা পিসিমা বা নিজের মাতা পিতা বা কেউ হয়তো গুরুজন ব্যক্তি বা আপনার গুরুদেব, যদি আপনাদেরকে কোনো কারণে 5-1-10 কয়েন, যেরকমই কয়েন হোক না কেন, যদি আপনাদেরকে দেয় আশীর্বাদ স্বরূপ তাহলে কিন্তু সেই কয়েন আপনারা খরচা করে দিবেন না, এটি মানি ব্যাগের মধ্যে সযত্নভাবে রেখে দিবেন। এর ফলে কিন্তু অর্থ আপনাদের হাতে আসবে, মানি ব্যাগ কখনোই খালি হবে না, এবং বড়দের আশীর্বাদ স্বরূপ এই জিনিসটি পাওয়ায় উনাদের আশীর্বাদও আপনাদের সঙ্গে সঙ্গে থাকবে, যার ফলে ভাগ্য আপনাদের সঙ্গ দিবে, ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই প্রসঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, টাকা কখনোই ভাঁজ করে মানি ব্যাগে রাখা উচিত নয়, সর্বদাই চেষ্টা করবেন সোজা অবস্থায় টাকাকে মানি ব্যাগে রাখার, এবং যেসব নোট বা টাকা অত্যন্ত ময়লা হয়ে যায় বা নেতিয়ে পড়ে সেরকম টাকাও কিন্তু আপনারা মানি ব্যাগে কিন্তু রাখবেন না। এর ফলে আপনাদের নেগেটিভিটি আপনাদের মধ্যে তৈরি হবে এবং অর্থ সঞ্চয় হওয়ার জায়গায় অর্থ কিন্তু বাজেভাবে খরচ হয়ে যাবে। এছাড়াও ছেঁড়া টাকা, পুড়ে যাওয়া টাকা, কোনো কারণে হয়তো আপনারা আপনার টাকার কোনো একটি কোণ বা টাকাটি হয়তো পুড়ে গেছে, জ্বলে যাওয়া টাকা আপনারা কিন্তু মানি ব্যাগে
ভুল করেও রাখবেন না। বিশেষ করে ময়লা নোংরা টাকা পয়সা এগুলো কিন্তু মোটেও অ্যাসপার বাস্তুশাস্ত্র মানি ব্যাগে রাখা উচিত নয়। এতে কিন্তু লক্ষ্মীদেবী রাগান্বিত হয় এবং নেগেটিভিটি বাড়ার জন্য আপনাদের কিন্তু অর্থের সঞ্চয় হওয়ার জায়গায় অর্থ নাশ হয়ে যায়। তবে এক্ষেত্রে অনেক সময় কি হয়, তাড়াতাড়ি আমরা নোট না গুনতে পেরে বা নোটের ভিতরে হয়তো খুবই ময়লা নোট বা নেতানো নোট বা পুড়ে যাওয়া নোট অনেক সময় বা ছেঁড়া যাই হোক নোট চলে আসে। সেক্ষেত্রে আপনারা যদি অত্যন্ত দেখবেন নেতানো বা নরম হয়ে যাওয়া নোট যদি পেয়ে যান, সেটিকে আগুনের উপর হালকা করে রেখে একটু সেঁকে নেবেন, তারপরে নোটটিকে কড়কড়া করে নেবেন শক্ত করে, তারপর সেটি মানি ব্যাগে রাখবেন। কিন্তু ময়লা নোট বা নেতানো নোট মানি ব্যাগের ভিতরে বা পার্সের ভিতরে রাখা মোটেও উচিত নয়। এতেও কিন্তু নানান রকম সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। দেখুন, আমরা অনেক কিছু জানি না বলেই অনেক বিষয়ে ভোগান্তি হয়ে থাকে। আপনাদের ভালো হবে, আপনাদের জীবনে কম ঝামেলা আসবে। এছাড়াও নোংরা পুড়ে যাওয়া নেতানো বা ছেঁড়া নোট কখনোই বাড়ির আলমারিতে বা গোদরেজে বা ক্যাশবাক্সে আপনারা কিন্তু রাখবেন না। এই ছোট ছোট বিষয়গুলি জানলে আপনারা কিন্তু ভোগান্তি থেকে কষ্ট থেকে রেহাই পাবেন। এই কথা সত্য যে মাতা লক্ষ্মী সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন এবং গোছানো বাগানোভাবে উনাকে রাখতে হয়। তাই আপনারাও যেহেতু এই অর্থ মা লক্ষ্মীরই একটা স্বরূপ, আপনারা এই অর্থ কেউ সঠিক জায়গায় রাখবেন, সঠিক নিয়মে রাখবেন এবং এই বিষয়গুলি মাথায় রাখবেন, ফলাফল কিন্তু অবশ্যই আপনাদের হিতেই হবে। দর্শকবৃন্দ, ষষ্ঠ এবং সর্বশেষ যে জিনিসটি আপনাদেরকে মানি ব্যাগে রাখতে বলবো সেটি হলো রুদ্রাক্ষ ফল। এই রুদ্রাক্ষ ফল যদি আপনারা নিজের মানি ব্যাগে রাখেন, সেই রুদ্রাক্ষ আপনার কিন্তু দারিদ্রতা দূর করতে সাহায্য করবে। আমরা প্রত্যেকেই জানি এটি শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে আপনারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সব থেকে রুদ্রাক্ষ ধারণ করার শুভ মাস হলো কিন্তু শ্রাবণ মাস, এবং এই রুদ্রাক্ষ আপনারা মানি ব্যাগেও রাখতে পারেন। এর ফলে আপনাদের কিন্তু ধনবৃদ্ধি হবে, ধন সম্পত্তি বৃদ্ধি হবে। আপনারা কিন্তু রুদ্রাক্ষ নিয়ে যেখানেই যাবেন আকস্মিক দুর্ঘটনার হাত থেকেও কিন্তু আপনারা খুব সহজেই রক্ষা পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে 7-8টা জিনিস আপনাদেরকে বললাম মানি ব্যাগে রাখার জন্য, এগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনারা মানি ব্যাগে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ফলাফল পাবেন হাতে নাতে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে। পরিশেষে এরকমই সব ধার্মিক সংক্রান্ত আলোচনা জানার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।